শিউলি ঘরে ফিরলেন দমদম বিমান বন্দরে তাকে স্বাগত জানাচ্ছেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস অচিন্ত শিউলির দাদা এবং তার দেউলপুরের সমস্ত বাসিন্দারা যারা অচিন্ত শিউলিকে এয়ারপোর্ট থেকে নিয়ে যেতে এসেছেন তাদের বাঁকভাঙা উচ্ছ্বাসের ছবি দেখতে পাওয়া যাচ্ছে বিমান বন্দরে যেন ভেঙে পড়েছে দেউলপুর গ্রাম হাওড়ার পাঁচলা দেউলপুরে অচিন্তর বাড়ি ঘরে ফিরল সোনার ছেলে অচিন্ত অচিন্ত শিউলি ভারোত্তোলনের সোনা জয়ী তাকে দমদম বিমানবন্দরে স্বাগত জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস অচিন্তর দাদা রয়েছেন এবং অবশ্যই দেউলপুরের মানুষ রয়েছেন যাদের বাঁকভাঙা উচ্ছ্বাসের ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে দমদম বিমানবন্দরে এই সেই সোনার মেডেল আমাদের সঙ্গে সুকেন্দু রয়েছে সুকেন্দু বাঁকভাঙা উচ্ছ্বাস দেখতে পাচ্ছে জানো দমদম বিমানবন্দরে একটু আগেই নেমেছেন অচিন্ত শিউলি বার্মিংহাম কমনওয়েলথ গেমস থেকে যিনি সোনা জিতে ঘরের ছেলে ফিরে সোনার ছেলে ঘরে ফিরেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস একসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি রয়েছেন তারা দমদম বিমানবন্দরে স্বাগত জানাচ্ছেন পাশাপাশি তার পাঁচলার দেউলপুরের বাড়ি থেকে তার দাদা তার বন্ধুরা কিন্তু ইতিমধ্যেই ব্যান্ড পার্টি বাজনা বাজাতে বাজাতে কিন্তু তারা এসে তাকে দমদম অপেক্ষা করেছিল তার বাড়ির লোকজনও তার গ্রামের লোকজনও যেমন অপেক্ষা করেছিল সেই মুহূর্ত এই মুহূর্তে লাইভ এন্ড এক্সক্লুসিভ দেখা যাচ্ছে একেবারে রিপাবলিক বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে ক্রীড়ামন্ত্রী তাকে পুষ্পস্তবক আলা এবং একই সঙ্গে মুকুট পরিয়ে বলা যেতে পারে স্বাগত জানালেন সোনার ছেলেকে ঘরে স্বাগত জানালেন রাজ্যে কিন্তু একই সঙ্গে মিষ্টি খাই মিষ্টি খাওয়ার হচ্ছে অরূপ বিশ্বাস দেখতে পাচ্ছেন মিষ্টি খাইয়ে দিচ্ছেন অচিন্ত শিউলিকে ঘরে ফিরল সোনার ছেলে কলকাতা বিমানবন্দরে নামলেন অচিন্ত শিউলি বিমানবন্দরে যেন ভেঙে পড়েছে দেউলপুর গ্রাম ভারোত্তোলনে সোনা জয়ী বাংলার অচিন্ত শিউলি হাওড়া পাঁচলা দেউলপুরে অচিন্ত শিউলির বাড়ি এরপর বাড়ি ফিরবেন তিনি কোনো দেউলপুরের মানুষ যেন ভেঙে পড়েছেন বাঁকভাঙা উচ্ছ্বাসে তারা বিমানবন্দরে উপস্থিত ঘরে ফেলো সোনা ছেলে এবং তাকে কেন্দ্র করে আবেগ উচ্ছ্বাসের ছবিটা এই মুহূর্তে দমদম বিমানবন্দরে কি বলে অচিন্ত শিউলি সেদিকে নজর আমাদের অচিন্ত শিউলি সোনার ছেলে সোনার ছেলে অচিন্ত শিউলি কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জয়ী বাংলার অচিন্ত শিউলি ঘরে ফিরছেন দমদম বিমানবন্দরে তাকে স্বাগত জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস অচিন্ত দাদা রয়েছেন দেউলপুরের মানুষজন রীতিমতো ব্যান্ড পার্টি বাজনা নিয়ে তারা অচিন্ত শিউলিকে স্বাগত জানাতে এসেছেন বাঁকভাঙা উচ্ছ্বাসের ছবিটা নজরে পড়ছে অচিন্ত শিউলিকে ঘিরে দমদম বিমানবন্দরে তাকে মিষ্টি মুখ করিয়ে দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস মিষ্টি মুখের সময়ের ছবি দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে একবার দর্শকদের জন্য দাঁড়িয়ে রাখতে চাইবো কমনওয়েলথে মোট 61টি পদক ভারতের ঝুলিতে 22টি সোনা 16টি রূপো 23টি ব্রোঞ্জ ভারতের ঝুলিতে রয়েছে কমনওয়েলথে ভারোত্তোলনে সোনা জয়ী অচিন্ত শিউলি সোনার ছেলে বাংলার সোনার ছেলে ঘরে ফিরল একের পর এক মিষ্টি তাকে খাইয়ে দিলেন
Montreal'un 5'er. দেশের গর্ব ভারতবর্ষের জাতীয় পতাকাকে বিশ্বের দরবারে উড্ডীন করেছে তার নাম অচিন্ত শিউলি এটা আমাদের বাংলা আর আমাদের ভারতবর্ষের সবার গর্ব আমাদের সরকার সমস্ত প্লেয়ারের পাশে ছিল আছে এবং থাকবে আমাদের মুখ্যমন্ত্রী ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী তিনি সব সময় সবার পাশে ছিলেন আছে এবং থাকবে একটাই প্রশ্ন অচিন্ত বলেছিল তার পাশে যদি সরকার দাঁড়ায় সেক্ষেত্রে আরো বড় দিকে যেতে পারে অবশ্যই অচিন্তর জন্য আগামী অলিম্পিকের জন্য যা যা করা সরকার তার পাশে থেকে করবে আমার শুনলাম মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন সরকার অবশ্যই অচিন্ত শিউলির পাশে থাকবে এবং অচিন্ত শুধু বাংলার গর্ব নন অচিন্ত গোটা দেশের গর্ব দেশের জাতীয় পতাকাকে তিনি বিশ্বের দরবারে একটা অন্য মাত্রায় পৌঁছে দিচ্ছেন অন্য সম্মানের হকদার করেছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দমদম বিমানবন্দরের ছবিটা সমন্বয়ে ভারত তরণে সোনা জয়ী অচিন্ত শিউলি ফিরলেন কলকাতা বিমানবন্দরে বাড়ি যাবেন হাওড়ার পাঁচলার দেউলপুরে বাড়ি দেউলপুরের মানুষ যেরকম এসেছেন ব্যান্ড পার্টি বাজনা নিয়ে অচিন্ত শিউলিকে স্বাগত জানাতে রয়েছেন তার পরিবারের সদস্যরাও মন্ত্রী অরূপ বিশ্বাস স্বাগত জানালেন অচিন্ত শিউলিকে তাকে উত্তরীয় পরিয়ে দিলেন মিষ্টিমুখ করালেন অচিন্ত শিউলির হাত উপরে তুলে বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন অরূপ বিশ্বাস ঘরে ফিরেছে সোনার ছেলে তাকে স্বাগত জানালো গোটা দেউলপুর মন্ত্রী অরূপ বিশ্বাস বললেন শুধু বাংলা নয় দেশের নাম উজ্জ্বল করেছেন অচিন্ত শিউলি দেশের গর্ব অচিন্ত শিউলি হাওড়ার পাঁচলায় বাড়ি দেউলপুরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন অচিন্ত শিউলি দেশের পতাকা হাতে অচিন্ত শিউলি কমনওয়েলথে ভারত তরণের সোনা জয়ী অচিন্ত শিউলি সোনার ছেলে কমনওয়েলথ গেমসে ভারত তরণের সোনা জয়ী অচিন্ত শিউলি ঘরে ফিরল সোনার ছেলেকে স্বাগত জানাতে মন্ত্রী দেউলপুরের মানুষ অচিন্ত শিউলির পরিবার We'll be right back.